তো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো আমার বার্থডে, মানে 2nd বৈশাখ, মানে 2রা বৈশাখ, তার মধ্যে 16ই এপ্রিল। তো আজ আমার বার্থডে। তো কাল রাতে 12টার পর, মানে বোনকে কেক বানিয়ে রেখেছো, তো কালকে রাতে 12টার পর ফ্যামিলির মধ্যেই কেক কাটাকাটি হলো। তো ওই ক্লিপটা আগে দেখে নিন। যখন দেখলাম, তো একটা ডিমের ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছিল, কিন্তু ডিম থেকে বাচ্চা বেরোয়নি। তো রাতে একটা ডিমের ভেতর থেকে বাচ্চা বেরিয়েছিল, তো ওটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে আবার সকালে উঠে যখন দেখলাম, তো আরো একটা ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসেছে। তো এখন টোটাল 2টো মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসেছে। তো মুরগির ডিম থেকে তো বাচ্চা বেরোলো, মুরগির ডিম গুলো এক সাইডে আছে, ওগুলোর থেকে আজকেও ডেট আছে, আজকেও টাইম আছে, এখনো পর্যন্ত, আরো আজকে কালকে পর্যন্ত টাইম আছে মুরগির ডিম থেকে বাচ্চা বেরোনো। তো দেখা যাক, মুরগির ডিম গুলোর থেকে যদি বাচ্চা বেরিয়ে যায়, নাহলে মুরগির ডিম গুলোকে সরিয়ে রাখবো। আর পাশে কতগুলো হাঁসের ডিম আছে, হাঁসের ডিম গুলোর এখনো টাইম হয়নি, তো ওগুলো এখনো ওখানেই রাখতে হবে। তো ওই জন্য আমি ডিমগুলো হিটিং এর জন্য আলাদা জায়গায় রেখেছি, তারপরে যেগুলো থেকে বাচ্চা বেরিয়ে গেছে তো ওগুলোকে আলাদা বাক্সে চেঞ্জ করে দেখাইতেছি। এটার নিচে আমি যে ডিমগুলো রাখছিলাম, ডিমগুলোর থেকে 2টা বাচ্চা বের হয়ে গেছে। তো সবার আগে এই বাক্সটাও ওপেন করি, তো এখানে দেখাচ্ছি। তো এগুলো হলো হাঁসের ডিম, এগুলো এখনো ফোটা বাকি আছে, যেগুলো এই লম্বায় আছে। আর এইদিকে যেগুলো আছে ওগুলো হলো সব মুরগির ডিম। তো 2টা ডিম ফেটে বাচ্চা বের হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিই। আর মেইনলি বাচ্চাগুলোকে আমি রেখেছি এই বাক্সটার মধ্যে। তো এটার মধ্যে দেখা যাচ্ছে, তো এই তো 2টো বাচ্চা এখানে আছে। তো এখানে 2টো বাচ্চা আছে এই যে। তো এটাকে আপাতত এর আগে যেরকম করে রেখেছিলাম মশারির নিচে, এগুলোকে রোদের মধ্যে রাখতে হবে। তো এগুলো এখন আপাতত ছোট ছোট আছে। তো এখন আপাতত বাইরে গিয়ে মশারিটাকে ওখানে টাঙাবো, তারপরে বাচ্চাগুলোকে ওখানে রাখবো, আর তারপরে ওখানে চারপাশ দিয়ে ওটা ঘিরে দেবো, আর ওখানেও খাবার টাবার দিয়ে দেবো। যদি আমি যতটা দেখলাম এখনো ঠিক মতো খেতে পারছে না, যদি ঠিক মতো খেতে না পারে তো ওগুলোকে ধরে ধরে খাওয়াতে হবে। তো বাচ্চাগুলোকে মশারির ভিতর ঢোকায় রাখলাম, তারপর ওখানে খাবারও দিলাম, একটু জল দিলাম, একটু মানে হালকা গুঁড়ো টাইপের খাবার, চালের গুঁড়ো দিলাম, তার সাথে জলও দিয়ে দিলাম। তো আপাতত ওখানে রেখে দিচ্ছি। তো এখন তো আপাতত হাঁটাচলা করতে পারে না, ঠিক মতো উঠতেও পারে না। তো হয়তো 1 দিন বা 2 দিনের মধ্যে ও ঠিকঠাক হয়ে যাবে, যতটা হিট পাবে ততটা ঠিকঠাক হয়ে যাবে। তো আপাতত রোদের মধ্যে এইভাবে রেখে দিলাম। তো তারপরে যখন ঠিকঠাক হবে তারপরে আপনাদের দেখাবো। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া টিফিন টিফিন করে এখন বাইরে বেরোবো, আর বাকি যা যা আছে ওগুলো করবো, আর ব্লগটাও সাথে 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 কন্টিনিউ করবো।
আজকে হলো সাদ্দ, তো ভাইয়ের সাথে গেছিলাম, ওখানে কিছু কাজ টাজ ছিল, তো বাজার টাজার করা, ওগুলো কাজ টাজ করে আসলাম। এখন আবার ব্যাংকে যেতে হবে, কালকে টাকা তুললাম, কালকে টাকা মানে ব্যাংকে মানে কিছু টাকা রাখার আছে, তো ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে কিছু টাকা রাখবো, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে, তো এখন যাব ব্যাংকে। A few moments later. তো আজকে মানে লাস্ট দিন, আজকে মানে নিরামিষ খাওয়ার লাস্ট দিন, তো ওখানে শ্রাদ্ধ হচ্ছে, তো আমি এখন বাড়িতে, তো এখন ওখানে যাব, ওখানে কি কি কাজ টাজ আছে তো ওগুলো ওখানে দেখবো, ওখানে হেল্প টেল্প করবো, যা করার আছে ওখানে করবো। আর আপাতত বাড়িতে এখন বেরোবো, মানে ওখানে বেশি কিছু শ্যুট করতেও পারি, নাও করতে পারি, কোনো ঠিক নেই। তো তার মধ্যে আমি যখন মানে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এসে তারপর দেখলাম এখানে আরও একটা মানে মুরগির ডিম ফুটে আর একটা বাচ্চা বেরিয়ে গেছে, তো ওটাকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে তিনটে বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই তো এই বাচ্চারা নতুন বেরিয়েছে, আরো হয়তো রাতের মধ্যে আরো দুই একটা বেরোতে পারে, আমি ডিমগুলো মানে চেক করে দেখলাম। তো আপাতত এই বাচ্চাগুলোকে এইভাবেই রাখবো, রাতে সন্ধ্যা যখন লেগে যাবে তো সন্ধ্যাবেলা মানে ঘরে নিয়ে গিয়ে এই যে বাস্কটা আছে, বাস্কটার মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে দেবো, যাতে রাতে বেশি ঠান্ডা হয়ে গেল ওই লাইটের হিটের মধ্যেই ওরা মানে ঠিকঠাক মানে সার্ভাইভ করতে পারে। তো এখন আপাতত এখানেই থাক, সন্ধ্যা যখন হবে তো এগুলোকে তুলে ঘরে নিয়ে যাব। তো এখন আমি যাচ্ছি ওই সদ্য বাড়িতে, তারপর ওখানে যা যা হয়। তো ফাইনালি এখন খেলা ঠেলা শেষ করে বাড়িতে চলে আসলাম, তো এই তো বাচ্চা এখন আপাতত তিনটা বাচ্চা হয়ে গেছে, তো আপাতত এগুলোকে ঘরে নিয়ে গিয়ে রাখবো, পেছনে মশারির মধ্যে এখনও আরও দুটো বাচ্চা রাখা আছে, তো এখন এগুলোকে ভিতরে ঢুকিয়ে রাখি, মানে তারপরে এক লাইটের ব্যবস্থাও করতে হবে। তো তো এখানে এই যে ডিমগুলো, যেগুলো এখনও যেগুলো থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বেরোয়নি ওগুলো এখানে আছে, আর যেগুলো আপাতত ডিম ফুটে বেরিয়ে গেছে তো ওগুলোকে আপাতত এখানে রেখেছি এইভাবে। তো এগুলো এখানে বাচ্চাগুলো এখানেই আছে, তো এখানে একটা সাধারণ একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, যাতে হিটটা একটু টেম্পারেচারটা একটু ঠিকঠাক মেনটেন থাকে, এখানে তো হিট অটোমেটিক্যালি টেম্পারেচার মেনটেন থাকবে, টেম্পারেচার নিচে নামবে না, কিন্তু এটা টেম্পারেচার নিচে নেমে যেতে পারে, ওই জন্য একটা লাইটের ব্যবস্থা করে দিলাম। তো এখন যখন ডিমগুলো চেক করতে গেলাম, তো দু তিনটে ডিমের ভেতর থেকে মানে বাচ্চা আছে, নড়াচড়া করছে, ওই রকম আওয়াজ পাওয়া যাচ্ছে, তো হয়তো কালকে বা আজ রাতের মধ্যে আরও বাচ্চা ফুটতে পারে, তো দেখা যাক কালকে কি হয়। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।